শোকাবহ আগস্ট, আজ 19 আগস্ট, 30টি ওয়ার্ডের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর 19 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই শোকাবহ আগস্টে আলোচনা সভা ও দোয়া মোনাজাতে আজকের সবার সম্মানিত সভাপতি, অত্র ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক মঞ্চে উপবিষ্ট আছেন, বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সম্মানিত সভাপতি একসময় তুখার ছাত্রনেতা, বরিশাল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর ভাই, আজকে এই 19 নং ওয়ার্ড বিগত দিনের ন্যায় আজকের এই আলোচনা সভা ও দোয়া মোনাজাতে শোককে শক্তিতে রূপান্তরিত করেছেন অত্র ওয়ার্ডের আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা। আজকে এখানে সবাই সমবেত হয়েছি আমরা এবং মঞ্চের সামনে যারা উপস্থিত আছি, সবাই যার কথা শোনার জন্য, যাকে দেখার জন্য, যার প্রতিটি বাণী শোনার জন্য আজকে আমরা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল মহানগরের একমাত্র অভিভাবক আমরা বরিশাল মহানগর ছাত্রলীগ, যাকে হ্যামিলিয়নের বাসীওয়ালার উপাধি দিয়েছি, যার কথা শুনলে বরিশাল মহানগর প্রতিটি ঘরে মা বাবা আজকে তাদের সন্তানকে ছাত্রলীগ করতে উদ্বুদ্ধ করেন, আমাদের সেই হ্যামিলিয়নের বাসীওয়ালা বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক, বরিশাল সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র জননেতা জনাব শ্রেণীওয়ালা সাদেক আব্দুল্লাহ ভাই মঞ্চে উপবিষ্ট আছেন, অত্র ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর, যিনি এই ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখে দুঃখে আপনারা যাকে সবসময় পাশে পেয়ে থাকেন, বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সংগ্রামী সহসভাপতি, চমৎকার বক্তা, এই ওয়ার্ডের মানুষের আস্থার প্রতীক গাজী নইমুল হোসেন লিটু স্যার মঞ্চে উপবিষ্ট আছেন, বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলার উপপ্রচার সম্পাদক, সাবেক ছাত্রনেতা, বরিশাল জেলা ছাত্রলীগের আহ্বায়ক মিলন ভূঁইয়া সহ বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চ উপবিষ্ট আছেন, বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ বরিশাল মহানগরের যুগ্ম আহ্বায়ক মর্জেন হোসেন ফিরোজ উপস্থিত আছেন, জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত, আমাদের প্রাণপ্রিয় অভিভাবক শ্রেণীওয়ালা সাদেক আব্দুল্লাহ ভাইয়ের আবিষ্কৃত 32টি স্টার, ছাত্রলীগ মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট আছেন অত্র ওয়ার্ডের মা বোনেরা, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ 19 নং ওয়ার্ডের সকল নেতাকর্মীদেরকে জানাই মুজিবীয় শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ভাইয়েরা, আগস্ট মাস জাতির শোকের মাস, বাঙালি জাতির শোকের মাস, এই আগস্ট মাস, আগস্ট মাসে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শিশু রাসেল সহ সেদিনকে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি, আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি কৃষক কুলের নয়নের মণি শহীদ আব্দুর রব সেনিয়াবাদ, শিশুপুন্ত চাচা আবুল আস্তাদ আবদুল্লাহর শিশুপুত্র সুকান্ত আবদুল্লাহ সহ সেনিয়াবাদ পরিবারের যারা 6 সদস্য সেদিনকে শাহাদাত বরণ করেছিলেন, আমি তাদেরকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন যাদের আত্মত্যাগ এবং সম্ভবের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 21 আগস্ট আইবি রহমান সহ যারা সেদিনকে শাহাদাত বরণ করেছিলেন, আমি তাদেরকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মমতাময়ী জননী, যখন বরিশাল শহরের আওয়ামী লীগের পরিস্থিতি দলের দুঃসময়ে খারাপ পরিস্থিতির দিকে ছিল, যখন যিনি তার মাতৃ ছায়াতলে আজকে বরিশাল সমস্ত আওয়ামী লীগ নেতাদেরকে ছায়া দিয়েছেন,
আমাদের সেই জননী যিনি আজকে আমাদের মাঝে নেই আমাদের চাচি শাহানার আব্দুল্লাহ চাচিকে আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে নিজেরা তাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশকে আওয়ামী লীগের দুর্গ আওয়ামী লীগের দুর্গ হিসেবে গড়ে তুলেছেন আজ যারা আমাদের মাঝে নেই অত্র ওয়ার্ডেরও যারা এই আওয়ামী লীগের পিছনে ত্যাগ এবং তিতিক্ষা রয়েছে যারা আমাদের মাঝে নেই আমি গভীরভাবে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সংগ্রামী সাথী ভাইরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে আপনারা সবাই জানেন দেশসত্ত্ব জননেত্রী শেখ হাসিনা আপা আজকে আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন এই ছাত্র লীগকে প্রতিষ্ঠা করেছিলেন তাজউদ্দিন আহমেদের একটি কথা মনে পড়ে তাজউদ্দিন আহমেদকে একটি বক্তব্যে একটি সাক্ষাৎকারে তাকে বলা হয়েছিল তাজউদ্দিন আহমেদ সাহেব আপনি কাকে বেশি ভালোবাসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নাকি বাংলাদেশকে উনি এক বাক্যে বলেছিলেন আমি ভালোবাসি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারণটি কি ছিল উনি কারণটি স্পষ্টভাবে বলেছিলেন যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন না তিনি বাংলাদেশকে ভালোবাসতে পারেন না আজ আমরা বাংলার মানুষ আমরা জানি আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ছাত্র লীগকে কেন প্রতিষ্ঠা করেছিলেন ছাত্র লীগকে প্রতিষ্ঠা করেছিলেন সময় এবং দেশের প্রয়োজনে আজকে যখন বাংলাদেশের ক্রান্তিকাল এসেছিল 1952 সালে 1948 সালে যখন আমাদের এই ছাত্র লীগ প্রতিষ্ঠা হয় 52 সালের ভাষা আন্দোলনে এই ছাত্র লীগ অগ্রণী ভূমিকা পালন করেছিল যার বিনিময়ে আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারি আজকে 1962 সালের শিক্ষা আন্দোলন 1966 সালের ছয়তলা দাবির আন্দোলন 1969 এর গণউত্থান 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এমনকি এরশাদ বিরোধী স্বৈরাচারী আন্দোলন 1981 সালের সেই আন্দোলনেও এই বাংলাদেশ ছাত্র লীগ অগ্রণী ভূমিকা পালন করেছিল আজ সেই ধারাবাহিকতায় টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশে আজকে কানায় কানায় পরিপূর্ণ এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্র নেতাকর্মীরা আজকে যারা ছাত্র লীগ করবে তারা আগামী দিনে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা করবে দেশসত্ত্ব জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে বছরের পহেলা তারিখে আজকে শিশুরা আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই পেয়ে থাকে আর বই যখন পায় তখন তাদের পড়াশোনার উদ্যম বেড়ে যায় আজকে দেশসত্ত্ব জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে সারা বাংলাদেশে মেধার মাধ্যমে কলমের মাধ্যমে বইয়ের মাধ্যমে জ্ঞান শক্তির আলো দিয়ে এই ছাত্রলীগ সারা বিশ্বকে জয় করে আজকে দেশসত্ত্ব জননেত্রী শেখ হাসিনা আজকে সারা বাংলাদেশ উন্নয়নের রোল মডেল আপনারা জানেন যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিল তখন শিশুরা বই পেত বছরের জুন মাসে তাও তিনটি বই পেত নতুন তিনটি বই পেত পুরনো আর পুরনো বই পেলে তখন তাদের পড়াশোনার উদ্যম কমে যেত আজকে আপনারা দেখেন যখন দেশসত্ত্ব জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আজকে আপনারা দেখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আপনারা দেখেন ছাত্র নেতারা তাদের মেধার মাধ্যমে সারা বিশ্বকে জয় করে আর যখন বিরোধী দল ছিল যখন তারেক রহমান ছিল যখন জিয়র রহমান ছিল যখন খালেদা দিয়েছিল তখন ছাত্র নেতাদের হাতে তুলে দিয়েছে অস্ত্র অস্ত্র তুলে দিয়ে হাজার হাজার নেতাকর্মীদের মায়ের বুক খালি করেছে বিভিন্ন জায়গায় করেছে টেন্ডারবাজি চাঁদাবাজি আজকে বরিশাল শহরে সেই ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি নেই আজকে সবচেয়ে ছাত্র নেতাদের তৈরি হচ্ছে আজকে আপনারা দেখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই আদর্শের ধারাবাহিকতায় দেশসত্ত্ব জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন আজকে শুধু শিক্ষাঙ্গনই নয় দিয়েছেন পদ্মা সেতু আপনারা যারা কুয়াকাটা যাবেন পথে রয়েছে আপনাদের শহীদ আব্দুর রব সেনিয়াবাদ সেতু তারপরে গেলে আপনারা দেখবেন পায়রা সেতু শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল প্রতিটি সেতু পার হয়ে আজকে চার ঘন্টায় ঢাকা থেকে আপনারা কুয়াকাটায় পৌঁছে যাবেন কে করেছে উন্নয়ন দেশসত্ত্ব জননেত্রী শেখ হাসিনা আপা আজকে আপনারা যদি দেখেন দেশসত্ত্ব জননেত্রী শেখ হাসিনা কি দিয়েছে আজকে যারা আমরা মা বোনেরা রয়েছি আমরা জানি বাংলাদেশের সব থেকে বেশি আজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে নারীদের আজকে আপনারা জানেন প্রতিটি ঘরে ঘরে দেওয়া হচ্ছে মায়েদেরকে গর্ভ ভাতা দেওয়া হচ্ছে শিশু ভাতা আজকে অনেক পরিবার অবহেলিত শিশুদেরকে শিশু ভাতার মাধ্যমে তারা বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারছে আপনারা জানেন আপনাদেরকে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় মুরব্বীদেরকে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধা ভাতা হাজার হাজার ভাতার প্রচলন করেছে এই দেশসত্ত্ব জননেত্রী শেখ হাসিনা আজকে আপনারা জানেন চাচা আবুল আস্তাদ আব্দুল্লাহর হাত ধরে এই বরিশালের শহরের উন্নয়ন বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান কে করেছেন চাচা আবুল আস্তাদ আব্দুল্লাহর হাত ধরে হয়েছে দেশসত্ত্ব জননেত্রী শেখ হাসিনা করেছেন যদি তার উদাহরণ হিসাবে বলতে পারি বরিশালে বিশ্ববিদ্যালয়
যা আমরা বরিশালে কখনোই কল্পনা করিনি আজকে বরিশালে বিশ্ববিদ্যালয় হয়েছে আজকে হাজার হাজার শিক্ষার্থী আমরা যারা আগে পড়াশোনা করতাম আমাদেরকে যেতে হতো ঢাকায় যেতে হতো রাজশাহী যেতে